কমলাপুর যেন বাফুফের অন্ধের জ্যোষ্ঠি, রাজধানীর যত খেলা সব হচ্ছে এই স্টেডিয়ামের বুকে। শুরু থেকে প্রশ্নবিদ্ধ নির্মাণে নড়বড়ে অবস্থায় থাকা স্টেডিয়ামটির টার্ফ অতিরিক্ত ব্যবহারে দিনে দিনে হয়েছে আরও অনুপযোগী, তাই এবার সেটা বদলে ফেলার উদ্যোগ নিচ্ছে বাফুফে। ফিফা ফরওয়ার্ড প্রজেক্টের বড় টাকা অলস পড়ে আছে তহবিলে, তাই ফান্ড নিয়ে নেই আপাতত কোনো সমস্যা। বড় প্রবলেম বঙ্গবন্ধু স্টেডিয়াম, কারণ সেটা বুঝে না পেলে কমলাপুরের কাজে হাত দেওয়া হবে বোকামি, সেটা মাথায় নিয়ে কাজ শুরু করতে চায় ডেভেলপমেন্ট কমিটি। আশা করতেছি ইতিমধ্যে আমরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যেটা সেটা আমরা পেয়ে যাব, আর আমরা প্রক্রিয়াটা সেভাবেই নিব যেন আমাদের মাঠের জন্য খেলা বন্ধ না হয়। আপনারা যেটা সবসময় বলে থাকেন যে মাঠের জন্য, কিন্তু আমাদের টুর্নামেন্টগুলো ঠিকমতো চালানো যাচ্ছে না, মাঠের জন্য প্র্যাকটিস চলতেছে না, ক্লাবগুলো সাফার করতেছে। আশা করতেছি আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়ামটা হয়ে গেলে তখন এই মাঠের সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে। ফিফা বাফুফেকে অর্থ দিয়েছে কক্সবাজার খুনিয়াপালংয়ে টেকনিক্যাল সেন্টার নির্মাণে, সেই টাকা অন্য প্রজেক্টে খরচ করার আগে তাই অনুমতি নিয়ে রেখেছে বাফুফে, তবে তাতে বন্ধ হবে না কক্সবাজারের কাজ। ফিফার সাথে আমাদের আলোচনা হয়েছে, আমরা আমাদের এখানে বিএফএফের যে টার্ফ, এই টার্ফটার অবস্থা খুবই খারাপ। আমাদের কমলাপুর স্টেডিয়ামে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফটার অবস্থা খুব খারাপ, ওই জন্য আমরা এই দুইটা টার্ফ ঠিক করব এই টাকা থেকে, এবং এর পরে উদ্ধৃত টাকা দিয়ে আমাদের টেকনিক্যাল সেন্টার সেটা আমরা শুরু করব। ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের আওতায় প্রথম ও দ্বিতীয় ধাপে 3.62 মিলিয়ন মার্কিন ডলার পায় বাফুফে, তৃতীয় ধাপে বরাদ্দ আছে আরও 3 মিলিয়ন ডলার। বোর্ডের অনুমোদিত হইলেই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।